الله تعالى بنسأل وانفقكم مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমরা আমার দেওয়া সম্পদ থেকে ব্যয় করো, খরচ করো, তোমাদের কারো মৃত্যু আসার আগে। মৃত্যু যখন এসে যাবে, ফায়াকুনা রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব, মৃত্যু এসে যখন সে উপস্থিত হবে মুমূর্ষু অবস্থায়, অন্তিম শয্যায় যখন সে শায়িত থাকবে, তখন সে বলে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে কিছুক্ষণ সময় বাড়ায় দিন, একটু অবকাশ দিন। ফাসাদদাকুম মিনাস সলিহিন, আমি দান সাদাকা করব এবং আমি সৎকর্মশীলদের, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মুহূর্ত পরিমাণ, এক মুহূর্ত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে, আমল সম্পর্কে তিনি অত্যন্ত খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে মহব্বত করেন, বিদায় ঈমানদারদেরকে অ্যাড্রেসিং করে আল্লাহ তাআলা নোটিশ জারি করছেন, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা সম্পদ থেকে খরচ করো, ব্যয় করো, দান করো। মিং কবলি আয়াতে ইয়াউমুন, ওই দিন আসার আগে, যে দিন লাবাইউন ফিহি, যে দিবসে কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো বিজনেস চলবে না, যেদিন ওয়ালা খুল্লাতুন, সেদিন কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা সাফাতুন, কোনো সুপারি যেদিন খাটবে না। দুনিয়ার ক্রয় বিক্রয় সিস্টেমে একজনের পণ্য না থাকলে আরেকজনের কাছ থেকে কিনে ক্রয় বিক্রয় পদ্ধতি আছে। হাশরের ময়দান এমন কঠিন ময়দান হবে, যেদিন কোনো ধরনের ক্রয় বিক্রয় চলবে না। ওয়ালা খুল্লাতুন, দুনিয়াতে বন্ধুত্বের দাবি নিয়ে ওই একজন আরেকজনের কাছে ধার নেয়, কর্জা নেয়, কিয়ামতের দিন হাশরের ময়দানে সেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, দুনিয়ার জীবনে যেমন একজন আরেকজনের জন্য সুপারিশ করে, কিন্তু সেদিন কোনো সুপারিশ কাজে লাগবে না, এই সুপারিশ যেদিন কাজে লাগবে না, যেদিন দান কাজে, যেদিন ক্রয় বিক্রয় চলবে না, বন্ধুত্ব চলবে না, ওই দিন আসার আগে তোমরা আমার দেওয়া সম্পদ থেকে তোমরা ব্যয় করো। আল কাফিরুনা হুমুজ জালিমুন, আর প্রকৃতপক্ষে যারা কাফির অস্বীকারী তারা হলো জালেম।